সর্বকালের সেরা তো মেসি হয়েছেনই, এখন পালা নিজের রেকর্ডগুলোকে আরও মজবুত করার, আরও উপরে উঠার। লিওনেল মেসি মাঠে নামলে কোনো না কোনো রেকর্ড তার নামের সঙ্গে যুক্ত হয়। সবশেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে তার একমাত্র গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রাটা দারুণভাবে শুরু করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামছে আগামীকাল। আগামীকাল বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে আর্জেন্টিনার ম্যাচ। বলিভিয়ার লাপাজে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বলিভিয়ার ম্যাচ। সেই ম্যাচে একটি গোল করতে পারলে দারুণ এক বিশ্ব রেকর্ডের পাতায় নাম উঠবে লিওনেল মেসির। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে লিওনেল মেসির গোল এখন 29টি। 29 গোল নিয়ে সাবেক ক্লাব সতীর্থ উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের সঙ্গে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতার আসনে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। এই ম্যাচে বলিভিয়ার বিপক্ষে একটি গোল করতে পারলে লুইস সুয়ারেজকে ছাড়িয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে এককভাবে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতা বনে যাবেন আর্জেন্টাইন সুপারস্টার। বলিভিয়ার বিপক্ষে তাই লিওনেল মেসির লক্ষ্য থাকবে দল জেতানোর পাশাপাশি গোল করে দক্ষিণ আমেরিকা অঞ্চলে একক ফুটবলার হিসেবে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতা বনে যাওয়া।